রাজ্যে এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী হল আমজনতা। রাজ্যে লালমুছে গেরুয়াকরণ হয়েছে 2018 সনের শুরুতেই, চারদিকেই গেরুয়া আর গেরুয়া, তথাপি লাল সহ কংগ্রেস নিজ নিজ দায়িত্বে অটল রয়েছে। এরই মধ্যে অত্যুৎসাহী কিছু সংখ্যক বিজেপি কর্মী সমর্থকরা সবকিছুতেই গেরুয়াকরণ নীতি বজায় রেখেছে বলে খবর রয়েছে। কৈলাসহর চণ্ডীপুর ব্লকের বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত কার্যালয়টি কি জনতার নাকি বিজেপির, এই প্রশ্নটাই ভাবিয়ে তুলেছে পঞ্চায়েতবাসীকে। কেননা পঞ্চায়েত হলো একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সরকারি কার্যালয়। কোনো সরকারি কার্যালয়কে কোনোভাবেই বিশেষ কোনো রাজনৈতিক দলে রাঙানো যায় না, এটাই সাংবিধানিক নিয়ম, এটাই সরকারি নির্দেশ। অথচ দেশের সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তথা সরকারি ফরমানের তুয়াক্কা না করে বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত কার্যালয়টি সেজে উঠেছে গেরুয়া রঙে, সঙ্গে রয়েছে সবুজের ছোঁয়া। জনসাধারণ হতবাক পঞ্চায়েতের এই অভিনব কারসাজিতে। দেশের বা রাজ্যের কোনো সরকারি বা সাংবিধানিক প্রতিষ্ঠান এমন রঙে সেজে উঠেছে কি না, এটাই এখন আম জনতার প্রশ্ন। কার নির্দেশে কিংবা কার অঙ্গুলি হেলনে এই গেরুয়াকরণ বা ভগবাকরণ হলো, সবার মুখে একটাই জিজ্ঞাসা। বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত জুড়েই গুঞ্জন শুরু হয়েছে যে এখন গেরুয়াকরণ হচ্ছে, পালাবদল হলে হয়তো লালীকরণ কিংবা তেরঙ্গাকরণ হবে। কথার এই বুলিতেই এলাকাবাসীদের লকডাউন সময় বেশভাবেই কাটছে বলে জানা গেছে। অনেক রসিকরা অবশ্য এমনও বলছে যে যদি সিপিএম গদিতায় এই বিল্ডিংটা লাল হইয়া একেবারে ফায়ার সার্ভিস অফিসের রং ধরব। হাইরে বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত কার্যালয় আর কত রঙে যে সেজে উঠবে তা খোদাই মালুম। আসলে স্যালুট জানাতে ইচ্ছে করছে পঞ্চায়েত কর্তৃপক্ষের এই অদ্ভুত তথা ভুতুরে কাণ্ডকে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।